So hey guys, it's Shonok. Welcome to a fresh new another blog. So jai hok, aajke ami ekhan theke blog ta shuru korchi. Ki sob thik to? Thik to thaktei hobe. Jehetu tumra eso family member. To aajke kintu iPhone diye ami amar blog shuru korchi. So iPhone age to ami Realme te blog kortam. Age Realme er quality ar iPhone er quality konta better seta obosshoi tumra comment section e jani. So all of them মানে আজকের ব্লগটা আগের দিন তো আমি মানে দোকান থেকে আইফোন কিনে এনেছিলাম বাট চার্জার কেনা হয়নি সো কালকে আমার কাকা গিয়েছিল ওই একটু বনগার ওই দিকে কাজে গিয়েছিল তার জন্য কাকা এনে দিয়েছে আমি ভেবেছিলাম ফ্লিপকার্ট থেকে কিনবো তা ভাবলাম যে যখন গিয়েছে তখন একবারই এনে নিতে আমার মোবাইল এখন চার্জার এমন পরিস্থিতি যে আমার মোবাইল দেখো চলছে না মোবাইল বন্ধ হয়ে গিয়েছে সেই সেই দিন আনার পরে আর একটু চার্জ হয়নি বিকজ আমাদের এদিকে তো আর কারোর আইফোন নেই যে সে আইফোন থাকলে না হয় আইফোনের চার্জার নিয়ে তার কাছ থেকে চার্জ দেওয়া যেত তো এখন এই আমি দেখো এখনো এই যে চার্জার এনেছে চার্জারটা এখন আনবক্সিংও করি না চার্জারটা এখন খুলতে হবে তো বেসিক্যালি গাইস এই যে মোবাইলে একদম পুরোই পিন টিন গুজা কমপ্লিট তারপরে এই চার্জার সবকিছু কানেক্ট কানেক্ট করা হয়ে গেছে এবার শুধু চার্জে দেওয়ার পালা তো এইবার এই বোর্ডে চার্জে দেব আর তাও চার্জে দিচ্ছে আমাদের বাড়ি না তাও চার্জে দিচ্ছে বন্ধুদের বাড়ি এনে তোমরা আবার ভেবো না যে আমাদের বাড়ি ইলেকট্রিক নেই আছে আমাদের বাড়ি ইলেকট্রিক আছে ভাই গরিব বলে অতটাও গরিব না যে কারেন্ট থাকবে না দাঁড়াও এই বোর্ডে এবার এবার চার্জার দিতে হবে আছে আছে কারেন্ট আছে আরে ভাই এনান কোন পাশে ডাই হয়েছে হয়েছে সো গাইস দেখো আইফোনে চার্জ অলরেডি শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে তো 1% চার্জ নেই দেখা যাক কতক্ষণে হয় আইফোন কতক্ষণে ফুল চার্জ হয় দেখা যাক তো যাই হোক ততক্ষণে ওয়েট করা ছাড়া আর কিছু কাজ নেই 2000 years later সো অলরাইট গাইস শুভ দুপুর বেলা থেকে তোমাদের সামনে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি সো যাই হোক গুড আফটারনুন শুভ দুপুরে তোমাদের সবাইকে সুস্বাগত সো যাই হোক মানে তারপরে সকালের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর এখন আমি বাড়িতে বসে স্নান খাওয়া দাওয়া করে সব কিছু করে খেলা দেখছিলাম তোমরা তো জানো এখন টাটা আইপিএল চলছে কারা কারা আইপিএল খেলা দেখো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যাই হোক না কেন মানে আজকে কেকেআরের খেলা আমি তো ভাই কেকেআরের ফ্যান আর কে কার ফ্যান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে তোমরা ভুলো না আমি কেকেআরের ফ্যান সর্বদাই মানে সেই প্রথম থেকে যখন আইপিএল দেখছি আইপিএল থেকেই কেকেআরের ফ্যান সে যে কে কোন প্লেয়ার থাকলো বা থাকলো না তাতে আমার কোনো যায় আসে না আমি কেকেআরের ফ্যান আজকে কেকেআরের জুটির খেলা ছিল তো কেকেআরের মানে বোলাররা মার খাচ্ছে সো আমি যদি কেকেআর যদি ব্যাট করতো তাহলে আমি খেলাটা দেখতাম আর এখন জিটি ব্যাট করছে কেকেআর বল করছে সো পরে দেখি যে যদি ভালো লাগে আগে তো ব্লগ করি তোমাদের সামনে ব্লগ তো দিই আইফোন কিনেছি এখন ব্লগ না করলে কখন করব তো যাই হোক মানে এখন একটু ব্লগ ব্লগ করি তারপরে যদি ইচ্ছা হয় খেলাটা দেখবো সো এখন এই দুজন আছে এই দুজন এখন ঘুরতে ঘুরতে যাবো কোথাও আর একজন এই দিক থেকে আসবে তারা শুভ তো দেখা যাক সে আসে কিনা আর প্রতিদিন মানে বিকালবেলা কোথাও না গেলে ঠিক ভালো লাগে না সো দেখা যাক এখন কি করি সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে থাকবো সো অলরাইট গাইস মানে আমরা এখন ঘুরতে বেরিয়েছি আমাদের এই সো যাই হোক এখন একটা জিনিস দেখবে মাঠের এইদিকে এসেছি মাঠের এইদিকে প্রকৃতির একটা সুন্দর দৃশ্য গাইস দেখো যা ছেড়া লাগছে যা ছেড়া সূর্যমামার দেখো লুকটা দেখো যা ছেড়া লাগছে মাঠের এইদিকে আরো গাইস কি বলতো মানে আইফোন তো তার জন্য আরো বেশি ফুটছে আর তোমরা একটা জিনিস কমেন্ট সেকশনে জানাও যে আমি আগের মোবাইলের কোয়ালিটি বেটার নেই মোবাইলের কোয়ালিটি বেটার লাগছে সো তোমরা একটা কমেন্ট সেকশনে জানাও অবভিয়াসলি আইফোনের কোয়ালিটি বেটার হবে সেটা জানি আর খেজুর গাছ আর মাঝখান দিয়ে সূর্য যা ছেড়া যা ছেড়া
তো যাই হোক গাইস, মানে এরকম একটা সুন্দর প্লেস, এরকম একটা মাঠে এরকম সুন্দর নাজারার ওই পাশে সূর্যোদয় হচ্ছে, তো সেটা দেখতে পাচ্ছ। আর এই মাঠের এরকম সুন্দর প্রকৃতির পাশে আমরা এখন আছি। বেসিক্যালি এইরকম একটা জায়গায় এসেছি, আর তোমাদের সিনেমাটিক শট দেবো না, এটা কখনো হতে পারে? তো ফার্স্টে একটা সুন্দর সিনেমাটিক শট দিচ্ছি, তোমরা সেটা দেখো কেমন হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাই, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা 15 minutes later. তো যাই হোক গাইস, মানে ওই জায়গাটা ওই মাঠের ওই পাশে অনেকক্ষণ মনোরম দৃশ্যে একটু হাওয়া খেলাম আর অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। সো দেন এবার সাইকেল নিয়ে যাই, সামনের দিকে যাই, এবার দেখা যাক কি করি। তো যাই করি না কেন, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সো ব্লগটা তোমরা দেখো কন্টিনিউয়াসলি। যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি, ভালো লাগা লুকিয়ে রেখেছিলে আড়ালে, ফিরে আসি চুমুখে তোমার দুগালে, যত দূরে যাই আমি। সো অলরাইট গাইস, আমরা এখন বসে আছি ওই ওখান থেকে আসলাম, ওখান থেকে আসার পরে আমরা এখন এইরকম একটা সুন্দর ব্রিজে, এরকম দেখো চারপাশে এরকম রাস্তার উপরে, দুই রাস্তার পাশে এরকম একটা ব্রিজের উপরে আমরা এখন বসে আছি। তো এই যে আমার বন্ধু, এরা সব আছে, যে যার মতো মোবাইল টোবাইল টিপছে, আমিও এখানে বসে আছি। তো দেখা যাক এখানে কতক্ষণ বসে থাকি না কেন, কারণ প্রায় সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত হয়ে গেছে, এখন বাড়ির দিকে যেতে হবে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির দিকে যাবো, দেখি কতটা কি তোমাদের কাছে শেয়ার করতে পারি না কেন। আর এখন নতুন ড্রিম ইলেভেনে দেখো, ড্রিম ইলেভেনে টিম সাজাবে, তা আমার সাজিয়ে দিতে হবে, এ খেলা টেলা বেশি দেখে না, তার জন্যে এর টিমটা আমার সাজিয়ে দিতে হবে। তো যাই হোক, এদের এখন টিমটা সাজিয়ে দিই, কারণ 7টার থেকে আজকে খেলা, আর আজকে সেই কেকেআরের খেলাটা দেখা হলো না ব্লগ করতে এসে। সো যাই হোক, তোমাদের ব্লগ দেবোই, সে যার খেলা হয় হোক। সো যাই হোক, আগে ওর টিমটা সাজিয়ে দিই। সো যাই হোক গাইস, কালকে তারপরে মানে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর গাইস, কালকে যখন আমি বাড়ি চলে আসলাম, তারপরে কেকেআরের খেলা হচ্ছিল, তারপরে কেকেআরের খেলাটা যখন দেখলাম, তো দেখছিলাম ভালোই খেলছিল, বাট তারপরে হয়েছিল রশিদ খানের পরপর 3 উইকেট, খেলাটা মোড়টা পুরো ঘুরিয়ে দিল, আমি আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরে রিঙ্কু সিং এর সেই অবিশ্বাস্য খেলা, কারা কারা লাইভ দেখছো খেলাটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরপর 5টা 6 ভাই, ভাবা যায় তাও লাস্ট ওভারে, যেখানে এত মানে লাস্ট ওভারে পরপর 5টা 6 অনেকে মেরেছে, বাট এমনভাবে কেউ মারেনি যে 5 বলে 5টা 6 দরকার, সেই সময় 5 বলে 5টা 6 মেরেছে। সো যাই হোক, আমি তো মানে এত পরিমাণ আনন্দ পেয়েছি, মানে গায়ের কাঁটা পর্যন্ত শিউরে উঠেছে। আর তোমরা অনেকে দেখছো আইপিএল দিয়ে ট্রোল করছো, কিছুদিন পরে দেখবে সেই ইন্ডিয়ান প্লেয়াররা সবাই একসাথে এক মানে একজোট হয়ে খেলবে। সো তোমাদের কোনো ট্রোল করার দরকার নেই, একসাথে আইপিএল খেলাটা উপভোগ করো, অনেক এনজয় করো। সো যাই হোক, আজকের ব্লগটা আইফোনে করলাম, তো আজকের কোয়ালিটিটা কি আগের থেকে বেটার হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবো না। ফার্স্টে সিনেমাটিক শট আর একটা দুটো শট শুধু আগে রিয়েলমিতে নিও, আর বাকি বাদবাকি সিনেমাটিকগুলো সব আইফোনে তোলা। সো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই এন্ড করছি। তোমরা একটা করে কমেন্ট করো যে ব্লগটা কেমন হয়েছে, কারণ তোমাদের একটা কমেন্ট সমান সমান আমার একটু মোটিভেশন। সো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট এস ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকাল 9টার সময়, ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।